এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দ্বিতীয়বার ক্ষমতায় এসে যেভাবে বাংলার রাজনৈতিক মহলে একাধিক হিংসা দেখা গিয়েছে, তার জেরে এবার বাংলার মাটিতে কড়া থেকে কড়া আইন চালু করবেন এবার কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু কড়াকড়ি হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী স্পষ্ট বীরভূম কাণ্ডে রায় দিয়েছেন যে বীরভূম কাণ্ডে 10 হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অতি তাড়াতাড়ি বার করে গ্রেপ্তার করতে হবে, তা না হলে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন এবার কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে কিন্তু এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় চায়ে পড়ে গেলেন, কারণ মুখ্যমন্ত্রী এবার এই 10 হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে রাজ্য পুলিশের বিরুদ্ধে, এমনটাই কড়া হুঁশিয়ারি রাজ্য বিজেপির একাধিক বিজেপির নেতারাও দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা কি চান যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।